হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ইতিমধ্যে দেশে পড়ে গেছে লকডাউন, খুবই দুঃখের বিষয়। অনেকের জব, অনেকের ব্যবসা সবই থমকে গিয়েছে। এই সময় আমরা আর কি করতে পারি? করোনার কাজ করোনা করবে, আমাদের কাজ আমরা করবো। আমরা যেটা করবো, আমরা চেষ্টা করবো 100% স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং ঘরের বাইরে না যাওয়ার জন্য। আজকের ভিডিওতে টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কি নিয়ে আসলে ভিডিওটি তৈরি করা হচ্ছে। আজকে কোনো রিভিউ নয়, তবে থাকছে আপনাদের জন্য কিছু ছোটখাটো টিপস জানিয়ে কথা বলবো আপনাদের সাথে। এবং আজকের ভিডিওতে বলবো টেকনোর বর্তমান পরিস্থিতি, টেকনো আসলে বর্তমান অবস্থায় কতগুলো ভেরিয়েন্ট তাদের মার্কেটে আছে, কোন কোন প্রাইসে কি কি ফোন আছে এবং কিভাবে আমরা চাইলে ফোনগুলো কিনতে পারি। সো গাইস, প্রথমে শুরু করতেছি টেকনোর একটি গুড প্রোডাক্ট, যেটি হলো কেমন 16 প্রো। এটি হলো টেকনোর একটি নতুন ভেরিয়েন্ট 16 সিরিজের, যার মধ্যে থাকছে 6 GB র্যাম এবং 128 GB ফোন মেমোরি। এবং ডিসপ্লে হিসেবে এটি থাকছে IPS প্যানেলের একটি ডট ইন ডিসপ্লে, যেটির সাইজ হলো 6.18 ইঞ্চি স্ক্রিন, বিগ স্ক্রিন। এবং ব্যাক পার্টটি সম্পূর্ণ হলো আপনার প্লাস্টিক, তবে দুটি লেয়ার দ্বারা যথেষ্ট শাইনিং, দেখতেও বেশ গ্লোসি এবং স্মার্ট একটা ফোন। স্মার্টফোন সত্যি এই ডিভাইসটি একটি স্মার্টফোন। এবং এই ডিভাইসটিতে প্রসেসর হিসেবে পাবেন হেলিও G70, মিডিয়াটেকের একটি গেমিং সিরিজের চিপসেট। এবং ব্যাটারি হিসেবে পাবেন 5000 mAh একটি ব্যাটারি। এবং ক্যামেরাতে আরও এক্সট্রা কিছু ফিচার আছে, যেমন ব্যাক সাইডে থাকছে কোয়াড সেটআপ ক্যামেরা। মেইন ক্যামেরা হলো তার 64 MP, 5 MP, 2 MP, 2 MP এবং উইথ অর্থাৎ 4টা ফ্ল্যাশলাইট। এটা একটা মজার বিষয় আছে, একটি ক্যামেরাতে ব্যাক সাইডে 4টা ফ্ল্যাশলাইট, কোয়াড সেটআপ ফ্ল্যাশলাইট। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে পাঞ্চুয়ালে দুটি ক্যামেরা, মেইন ক্যামেরাটি 48 MP, দিস ইজ এ বিগ ক্যামেরা, এবং তার সাথে থাকছে একটি AIQVJ ক্যামেরা সেন্সর। আচ্ছা, এই ডিভাইস থেকে কী কী পাচ্ছেন? ক্যামেরা থেকে পাচ্ছেন স্লো মোশন সুবিধা, এবং সেটা সম্পূর্ণ কাস্টমাইজিং করার মাধ্যমে আপনি চাইলে স্লো মোশন বাড়িয়ে কমিয়ে বিভিন্ন টিকটক কিংবা লাইভতে স্লো মোশনের বিভিন্ন রঙ ভঙ্গিতে অঙ্গভঙ্গিমায় ছবি তোলার সুবিধা বা ভিডিও তোলার সুবিধা। দেন এই ডিভাইসটির মার্কেট ভ্যালু করা হয়েছে 18,990 টাকা, অর্থাৎ 19,000 টাকা। তবে আপনাদের কাছে প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু এখানে একটা মজার টুইস্ট আছে, সেটা হলো টেকনো আপনাদের জন্য রেখেছে 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার কেমন 16 প্রোতে। অর্থাৎ এটা একটা মজার বিষয় কিন্তু, অর্থাৎ আপনি যখন ফোনটা কিনবেন কনফার্ম এখানে শিওর শট হিসাবে 1,000 টাকা ডিসকাউন্ট থাকছে। যদি আপনার ল্যাক ভালো হয় তো এখানে আপনি পেয়ে যেতে পারেন 10,000 টাকা, সেক্ষেত্রে প্রোডাক্টের দাম পড়ে যায় 9,000 টাকা। চিন্তা করা যায় যে একটি প্রোডাক্টে 1,000 থেকে 10,000 টাকা ক্যাশব্যাক, সেখানে শিওর শট আছে 1,000 টাকা। তোদের এবার কথা বলা যাক কেমন 16 বিষয়, অর্থাৎ যেটি হলো কেমন 16 প্রোর একটি ডাউন ভেরিয়েন্ট। এটির মধ্যে থাকছে 6128 GB র্যাম, সেম 16 প্রোর মতো 6128 GB র্যাম। এবং এখানেও আপনি CPU হিসাবে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G70, যেটি একটি গেমিং সিরিজের চিপসেট। এবং এটার ক্যামেরাতে কিছুটা পরিবর্তন আছে কেমন 16 প্রোর থেকে, যেমন এটার ব্যাক সাইডেও কোয়াড সেটআপ ক্যামেরা, কিন্তু মেইন ক্যামেরা হলো 48 MP, সেকেন্ড ক্যামেরাটি 2 MP, থার্ড ক্যামেরাটি 2 MP, ফোর্থ ক্যামেরাটি হলো তবে চার্জিংয়ের ক্ষেত্রে এখানে দেখা গেছে সেখানে টাইপ সি পাওয়া যাবে না, কিন্তু কেমন 16 প্রোর মধ্যে টাইপ সিটা ছিল, এবং কেমন 16-এর মধ্যে পাওয়া যাবে টাইপ ডি। এবং এটার মার্কেট ভ্যালু ছিল 16,990 টাকা, অর্থাৎ 17,000 টাকা। সেখান থেকে কোম্পানি আপনাদের সুবিধার্থে আসলে এই ডিভাইসটিতে 2,000 টাকা একদম লেস করে দিয়েছে। এখন মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে 14,990 টাকা, অর্থাৎ মার্কেট ভ্যালু হচ্ছে 14,990, 15,000 টাকা। দিস ইজ এ গুড গেমিং ডিভাইস, আপনি চাইলে এই ডিভাইসটিও দেখে আসতে পারেন টেকনো আউটলেট থেকে। আসলে এখন তো পারবেন না লকডাউনের জন্য, তো অবশ্যই আপনি সেটা অনলাইনে রিভিউ দেখে নিতে পারেন। গাইস, আরেকটি কথা, আসলে যারা এই লকডাউনের মধ্যে প্রোডাক্ট কিনতে পারতেছেন না, অর্থাৎ যারা টেকনোকে ভালোবাসেন, একটি টেকনো ফোন ব্যবহার করতে চাচ্ছেন, নির্দিষ্ট কোনো মডেল, আসলে আপনারা তো মার্কেট আসলে এই মুহূর্তে মার্কেট বন্ধ পাবেন, সেই সুবাদে আপনার জন্য একটি ফ্যাসিলিটি চালু করা হয়েছে। যদি আপনি চান গাজীপুরের মধ্যে যারা আছেন, বিশেষ করে গাজীপুর লোকেশনের মধ্যে যারা আছেন, আপনারা যদি টেকনো ফোন কিনতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনের মধ্যে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে নক করতে পারেন। এবং সরাসরি আমার পার্সোনাল ফোন নাম্বারটি আমি সেখানে আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম, সেখানে আমাকে কল করে যাবতীয় তথ্য আপনি জানতে পারেন, বা ফোনটি নেওয়ার ইচ্ছা থাকলে আমি আপনাকে হোম ডেলিভারি বা আমাদের টিম আপনাকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবে। আদারওয়াইজ যদি আপনি সরাসরি মার্কেটে এসে আমার কাছ থেকে ফোনটা নিতে চান, মার্কেট যদিও বন্ধ, তবে আপনাকে যেভাবেই হোক ফোনটি দেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো।
তো যে কোনো তথ্যের জন্য যদি ফোনে নিতে চান বা কোনো তথ্য জানার থাকে তাহলে ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং আমার ফোন নাম্বার অবশ্যই ট্রাই করবেন। সো দেয়ার এবার বলবো টেকনো স্পার্ক সিক্স কেমন, 16 এর আরেকটি ডাউন ভ্যারিয়েন্ট টেকনো স্পার্ক সিক্স, যার মার্কেট ভ্যালু প্রথমে ছিল 13,990 টাকা, এখন আসলে সেখানে 500 টাকা বেশ করা হয়েছে এবং সেখানে ফেরত দাঁড়িয়েছে 12,490 টাকা। বুঝতে পারছেন 12,490 টাকায় 4128, অর্থাৎ এই স্পার্ক সিক্স এর মধ্যে থাকছে 4128 জিবি ইন্টারনাল ভ্যারিয়েন্ট, অর্থাৎ একই সাথে বোঝাই যায় যে বিগ ইস্যু, দিস ইজ এ বিগ ইস্যু। এবং চিপসেট হিসাবে এটার মধ্যেও থাকছে মিডিয়াটেকের G70 গেমিং সিরিজের চিপসেটটি, আসলে সত্যি অসাধারণ করেছে। সব থেকে আমার কাছে ভালো লেগেছে এই স্পার্ক সিক্স ফোনটাকে, কারণ 12,500 টাকার মধ্যে টেকনো কোম্পানি মিডিয়াটেকের G70 গেমিং সিরিজের একটি চিপসেট এবং 4 GB র্যাম, 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, 5000mAh ব্যাটারি, 5000 স্ক্রিন এবং সেটাও 6.8 ইঞ্চ, দিস ইজ এ বিগ ডিল ফর ইট। সো গাইস, এবং এই ডিভাইসটিতেও স্লো মোশনের সুবিধা থাকছে এবং ফ্রন্টে থাকছে ফ্ল্যাশ, ব্যাক সাইডে থাকছে ফ্ল্যাশ, ফ্ল্যাশ আর ফ্ল্যাশ, আপনি চাইলে ব্যাকআপ ফর গুগল ক্লাউড ব্যবহার করতে পারেন। এবং একই সাথে তাদের কিন্তু প্রত্যেকটি ডিভাইসের সাথে এই মুহূর্তে এয়ারটেল এবং রবিতে 8 GB করে ইন্টারনেট অফার দিচ্ছে। সো গাইস, স্পার্ক সিক্স এর মধ্যে আরও কিছু সুবিধা আছে, অ্যান্ড্রয়েড 10 এবং তাদের ব্যক্তিগত iOS থাকতেছে 6.7 কাস্টমাইজিং সুবিধা, এবং একই সাথে যখন গুগল অ্যাভেলেবেল অ্যান্ড্রয়েড 11 সাবমিট করবে তখন আসলে এই ফোনটির মধ্যে অ্যান্ড্রয়েড 11টি আপনি ইনস্টল করে নিতে পারবেন। এবং এই ফোনটির ডিজাইনও ভালো এবং এই ফোনটির ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেট আপ করা হয়েছে, সেখানে ক্যামেরাতে দেওয়া হয়েছে মেইন ক্যামেরা 16 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা 2, তারপরে 2, তারপরে 1 যে ক্যামেরা, এবং ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এর আরেকটি ডাউন ভার্সন হলো স্পার্ক 5 প্রো, দিস ইজ এ কিছু বলার নেই, দিস ইজ এ কি সেটা কিছু বলার নেই আসলে, কারণ আপনারা অনেকের হাতে হাতে এই প্রোডাক্টটি নিয়ে নিয়েছেন স্পার্ক 5 প্রো, একটি বেস্ট প্রোডাক্ট যেটির দাম ছিল 12,990 টাকা, 13,000 টাকা, সেই প্রোডাক্টটি এখন মার্কেটে টেকনো দিচ্ছে 10,990 টাকায়, সেটা কিনা 4/64 ভেরিয়েন্টে, 4 GB র্যাম, 64 GB ফোন মেমোরি, এবং সেটা কিনা 10,990 টাকায়, এবং তার মধ্যে 5 ক্যামেরা, অর্থাৎ বোঝাই যায় দিস ইজ এ মানে হট প্রোডাক্ট, এক কথা হট প্রোডাক্ট, অসম। এবং আপনি যদি চান এখনও যদি প্রোডাক্টটি রিভিউ না দেখে থাকেন, অনলাইন থেকে রিভিউটি দেখতে পারেন, আপনি যদি চান টেকনোর যে আউটলেটগুলো আছে সেখানে গিয়ে কিন্তু আপনি দেখে আসতে পারেন। আসলে এই প্রোডাক্টটি দেওয়া হচ্ছে 4 GB র্যাম, 64 GB রম এবং 6.6 ইঞ্চি 5 নামের একটি স্ক্রিন, এটার মধ্যে ব্যাকের ফোন কিন্তু ডুয়েল ফ্ল্যাশ ইউজ করা আছে। এবং এই প্রোডাক্টটির আসলে প্রসেসর নিয়ে একটু ঘটনা আছে, এই প্রোডাক্টটি যারা আসলে অনলাইন গেমসগুলো খেলবেন তাদের জন্য না, বা নর্মালি যারা ফ্রি ফায়ার পর্যন্ত সীমাবদ্ধ থাকে লো গ্রাফিক্সে তাদের জন্য ভালো, কারণ এর প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও সিরিজের A25 একটি চিপসেট এবং এর অ্যান্ড্রয়েড ভার্সন 10। এটার মধ্যে ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh এবং প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন যথেষ্ট আল্ট্রা স্লিম বডি করছে এবং এর ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো, ব্যাক ক্যামেরা 16 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একবার বলেছি, এবং ফ্রন্ট ক্যামেরাটি হল 8 মেগাপিক্সেল। সো গাইস, এরপর দেখা যাক টেকনো আরেকটি ডিভাইস, যেটি হলো টেকনো স্পার্ক 6 এয়ার। 6 এয়ার এর দুটি ভেরিয়েন্ট ছিল, একটি 232, একটি 364। এখন গাইস এখানে কথা হলো 232 যেটা ছিল সেটা অলরেডি আসলে গত মাসে মার্কেট থেকে ব্যান করে দিয়েছে, সেটার পরিবর্তে নতুন একটি প্রোডাক্ট মার্কেটে তারা প্রোভাইড করেছে, সেটা নিয়ে পরে কথা বলতেছি। 6 এয়ার 364 নিয়ে একটু কথা বলা যায়। 364 যে প্রোডাক্টটি ছিল আমরা এর আগে দেখেছি, কোবিয়র ফোন নামে একটি প্রোডাক্ট ছিল টেকনো, সেটিকে মার্কেট থেকে তারা সরিয়ে নিয়েছে, যার ফিডব্যাক ভালো ছিল, কাস্টমার ফিডব্যাক ভালো দিয়েছে, রিভিউ কাস্টমার ভালো করেছে, এবং তার সুবাদে আরেকটি প্রোডাক্ট তারা মার্কেটে নিয়ে আসছে 364, যেটি হলো টেকনো স্পার্ক 6 এয়ার, যার প্রাথমিক অবস্থায় মার্কেটের যে ভ্যালুটা দাম পেয়েছিল সেটা ছিল 10,990 টাকা, এখন সেটাকে দাম কমিয়ে মার্কেট ভ্যালু করা হয়েছে 9,990 টাকা, বুঝতেই পারছেন 364 9,990 টাকা। এবং এই ডিসপ্লেটি কিন্তু 7 ইঞ্চি, যারা অনলাইনে থাকতে পছন্দ করেন, যারা অনলাইনে ক্লাস করেন, যারা একটু বড় ডিসপ্লেতে গেমস খেলেন এবং অনলাইনে ভিডিও কল কথা বলতে পছন্দ করেন, ভিডিও মুভি বা যে কোনো কিছু দেখতে পছন্দ করেন বড় ডিসপ্লে আশা করেন, তাদের জন্য একটি বিগ ডিল 7 ইঞ্চি IPS একটি ডিসপ্লে, যার ফ্রন্টে 2টি ফ্ল্যাশ লাইট ভুতুরে চোখের মতো এবং পিছনে তার 4টি ফ্ল্যাশ লাইট, এবং এটার মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেন্সর, অর্থাৎ 3টা ক্যামেরা, মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল, পরের ক্যামেরাটি AI VGA ক্যামেরা সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এবং এর ব্যাটারি নিয়ে আসলে বলার কিছু নাই, এর ব্যাটারি হচ্ছে 6000mAh একটি দানব আকৃতির ব্যাটারি, যে ব্যাটারিটিতে আপনাকে 2 ডেজ ব্যাটারি কভার দিতে সক্ষম, এবং এই
প্রোডাক্টেরও আসলে অ্যাভেলেবেল কালার আছে। আসলে টেকনোর প্রত্যেকটা প্রোডাক্টেরই দুইটা তিনটা করে অ্যাভেলেবেল কালার আছে। এবং এই সিক্স এয়ার যে ডিভাইসটি সেটির মধ্যে 9,990 টাকায় টেকনো স্লো মোশন সুবিধাটি দিয়ে দিয়েছে। এবং এর মধ্যে ক্যামেরাতে অসংখ্য ফিচার আছে এবং ভিতরে অসংখ্য গেটসার আছে, যেটা আসলে আপনারা যদি কখনো টেকনোর কোনো আপডেটে গিয়ে তার বিক্রয় প্রতিনিধির কাছে বলেন সেক্ষেত্রে আসলে দেখতে পারবেন। এবার বলবো টেকনোর আরেকটি ডিভাইস, সেটি হলো টেকনো স্পার্ক 6 গো, যেটি সর্বকনিষ্ঠ একটি ডিভাইস, মানে টেকনো সর্বনিম্ন বাজেটের যে ফোনটা এর নিচে আর নেই, সেটি হলো 8,690 টাকা। শুরু থেকে এর দাম 8,690 টাকাই ছিল, এখন 8,690 টাকা আছে। আসলে এই ফোনের মধ্যে কি রয়েছে, এই ফোনটির আসলে ভেরিয়েন্ট করছে তিনটা। প্রথমে তখন যখন আসে তখন একটি ভেরিয়েন্ট আসে 232 এবং 6.52 ইঞ্চি স্ক্রিন, এটি একটি নস স্ক্রিন, এবং এর সাথে ব্যাটারি করা হয়েছে 5,000 mAh। 8,690 টাকায় 5,000 mAh ব্যাটারি, 6.52 ইঞ্চি স্ক্রিন, 232, অ্যান্ড্রয়েড ভার্সন 10, এটা যথেষ্ট ভালো। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু প্রত্যেকটি ফোনের মধ্যেই আছে টেকনো। এবং এই যে টেকনো স্পার্ক 6 গো, এই ডিভাইসটির মধ্যেও সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, ফেস আনলক দেওয়া। এবং এর ক্যামেরা ভেরিয়েন্ট, ক্যামেরা সেন্সরে থাকছে ত্রিপল ক্যামেরা, সরি ডুয়েল ক্যামেরা সেন্সর। ব্যাক ক্যামেরাতে মেইন ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হলো AIQVGA ক্যামেরা, এবং পুরোটা থাকছে 8 মেগাপিক্সেল, এখানেও ফ্ল্যাশের ব্যবস্থা কিন্তু থাকছে। সো গাইস, এই ছিল টেকনোর মানে সর্বশেষ এখন পর্যন্ত বার্তা। এবং প্রত্যেকটি ডিভাইসের সাথে আগে একবার বলেছি যে রবিবার এয়ারটেলের মধ্যে 8 GB পর্যন্ত 4G কানেকশন ইন্টারনেট আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এবং অন্যান্য ব্র্যান্ডগুলো এরপর প্রোভাইড করে না, টেকনো তাদের প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে একটি ব্যাক কভার, কোনোটার মধ্যে সিলিকন, কোনোটার মধ্যে প্লাস্টিক, এবং একটি করে হেডফোন কিন্তু প্রোভাইড করে থাকে। আর টেকনো যে একটা মজার বিষয় সেলস আপনার সার্ভিস, যেটা আপনার সার্ভিস, সেটা হলো তারা 3 মাস ধরে রিপ্লেসমেন্ট দিয়ে থাকে, অর্থাৎ 100 দিন তারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে। আপনি একটি প্রোডাক্ট নেওয়ার পরে 100 দিন ব্যবহার করবেন, তার মধ্যে মনে ধরেন ফল্ট হলে টেকনিক্যালি ডিভাইসটা চেঞ্জ করে নিতে দেওয়ার সুবিধাটা থাকছে। এবং ওয়ারেন্টি হিসাবে তারা দিচ্ছে 1 বছর 1 মাস, অর্থাৎ 13 মাস আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। আপনি চাইলে টেকনোর প্রতিনিধির সাথে বা আউটলেটে গিয়ে সরাসরি বিস্তারিত আরও কথা বলে নিতে পারেন। আসলে আমি টেকনোর সাথে কোনো না কোনোভাবে জড়িত, তাই আপনাদেরকে এই ইনফরমেশনগুলো এই মুহূর্তে দিচ্ছি, এবং এটাই হলো টেকনোর সর্বশেষ ইনফরমেশন। এবং টেকনোর আরও কিছু নতুন ভেরিয়েন্ট সামনে আশা করি লকডাউনের পরে আমরা পেয়ে যাব, ঈদের আশেপাশে হয়তো বা এই ঈদে না হলেও কোরবানির ঈদের আশেপাশে পেয়ে যাব। সেই পর্যন্ত নতুন যারা টেকনো লাভার্স, যারা টেকনোকে ভালোবাসেন, নতুন করে যারা টেকনোকে রিপ্রেজেন্ট করতেছেন, আশা করি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে ভাই অবশ্যই লাইক করবেন। ভাই সাবস্ক্রাইব করতে আপনাদের খুব কষ্ট হয়, আমি খুব কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, আপনারা জাস্ট আমাকে একটু সাবস্ক্রাইব করে শুনবেন, দেখবেন এবং ভিডিওটি ভালো হলে একটি লাইক করে দেবেন। আর যদি ভিডিওটি ভাই ভালো না হয় অনেস্টলি বলতেছি একটি ডিসলাইক করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, ঘরের বাইরে যাবেন না, এবং বেশি বেশি করে স্যানিটাইজার ব্যবহার করবেন, এবং ফ্যামিলির সুরক্ষা আপনার হাতে, সেটা আপনি নিশ্চিত করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।